What's up everybody, Assalamualaikum, this is Fahim with another video. So guys, আজকে আমি সকালবেলা হঠাৎ করে যখন উঠছি, উঠার পর দেখলাম যে মানে সব সময় উঠে আগে ল্যাপটপটা অন করি, জিটাই করি আগে, তো উঠার পর ল্যাপটপ অন করে দেখি যে ল্যাপটপে কেন জানি কোনো অ্যাপের মধ্যে মানে কোনো অ্যাক্সেস নিতেছে না আর কি, ল্যাপটপে কোনো অ্যাপ ওপেন হইতেছে না, আরও কিছু প্রবলেম। সো ল্যাপটপ ছাড়া তো চলতোই না, কারণ ইউটিউবে সব কিছু ল্যাপটপে। তো এখন বাজে হচ্ছে তিনটা পনেরো বাজে, আমরা জাস্ট লাঞ্চ করছি। সো এখন একটু ল্যাপটপটাকে স্টার্টে নিব, দেখা আসবো যে কি হয়েছে না হয়েছে দেখি। তো মূলত ডেইলি ব্লগ বা রেগুলার ব্লগের জন্য যারা বলো বা রেগুলার ভিডিওর জন্য যারা বলো, তাদের জন্য মূলত এই ব্লগিং রেগুলার ব্লগিং প্র্যাকটিসটা। সো তারা যারা যারা চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা, আর এভাবেই চেষ্টা করছি যে সব সময় ছোট ছোট ভিডিওর মাধ্যমে প্রত্যেক মানে একটু রেগুলারিটিটা মেনটেন করার চেষ্টা করছি সব সময়। সো যারা যারা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা অ্যান্ড বেল আইকন প্রেস করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অ্যান্ড সো ব্লগটা দেখতে থাকো, এনজয় করো, লেটস গো। সো গাইস, আমি জানি দিগের যে আইটেমগুলো আছে এর মধ্যে চিকেন বার্গারটা একটু বেস্ট মানে একটু ভালো তুলনামূলক। সো চিকেন বার্গারটাই অর্ডার দিই। এই গ্রাফিক কি অবস্থা তোমার? আমি ট্রিট দিতেছি, তুমি কি কি দিবা আমারে? থ্যাংক ইউ। Then almost after 3 hours they finished the work of recovering my laptop and I got back with a tired face at 6:15 almost. So guys, এখন বাজে প্রায় 6:30টার মতো, সন্ধ্যা হয়ে গেছে। তো বের হয়েছিলাম প্রায় 3:30-4:30টার দিকে, 3-3.5 ঘন্টার মতো লাগছে প্রায়। তো মাঝখান থেকে খাওয়া দাওয়াটা অনেকক্ষণ হয়েছে আর ল্যাপটপ ঠিক করতে 3 ঘন্টার মতো লাগছে। তো সবকিছু শুট নিতে পারিনি যদিও, এখন এসে বাসে ফ্রেশ হয়েছি। আর যারা যারা ভিডিওটা দেখছ, থামস আপ দিস ভিডিও, কিপ শেয়ারিং, অ্যান্ড ব্লগটা এখানে শেষ করতেছি। আর সাবস্ক্রাইব করে বাসা থাকো। সো টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।